দেখ তোর ময়না আইতাছে, স্কুলে যাইতেছ? আমার মোটরসাইকেলে চলো। কেন, আমি একটা মোটরসাইকেল উঠবো কেন? আমার স্কুলে দেরি হয়ে যাইতেছে। এই তো একটা ভালো কথা কইছ, স্কুলে দেরি হয়ে যাইতেছে, মোটরসাইকেলে চড়ো, হাওয়ার বেগে পৌঁছায় দিমু। আমার কোনো দরকার নাই। রবিন, মনে হয় তোর পাখির বাস করতে পারবি না, বহুত তেজ। আরে শফিক ভাই, আসেন আসেন, সালাম আলাইকুম। ভালো আছেন তো? বসেন বসেন। আরে শফিক ভাই, বসতে দেন। এক কাপ চা দেন শফিক ভাই। খালি ধর্ষণ, খুন, দুর্নীতি, দেশটা যে কি হইলো শফিক ভাই বুঝতেছি না। এই তো কিছু হলেই দেশের দোষ, সরকারের দোষ। আরে আমাদের নিয়েই তো সরকার। যা কিছু বলেন শফিক ভাই, আসলে কিছু করে নাই আমাদের। শোনো, আমরা যদি আমাদের লোভ লালসা নিয়ন্ত্রণ করতে পারি, আমরা যদি সচেতন হই, তবেই আমাদের দেশ হবে সুন্দর, আমাদের সরকার হবে সাফল্যময়। ঠিকই বলছে নাকি? শোনো, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। যদি ভালো না হই তাহলে কি করবেন? কিছুই করবার পারবেন না, কারণ কিছু করতে হলে পাওয়ার লাগে, আর সেই পাওয়ার আমাকে আছে। শোনো, প্রশাসন এখন খুব তৎপর, সময় আছে, ভালো হয়ে যাও, বেশি পেঁচাল পাইলেন না। মা, তোর মনটা খারাপ কেন? বাবা, ওই রবিন প্রতিদিন আমি স্কুলে যাওয়ার সময় রাস্তায় বিরক্ত করে। রবিন বিরক্ত করে? আচ্ছা আমি দেখতেছি, তুমি ঘরে যাও, রেস্ট নাও। তুমি আমাকে আগে বলো না কেন? হ্যাঁ, তুমি যদি অত্যাচিত হও হেতে বিপরীত করো, এই জন্য বলিনি। আমি কালই ওর সাথে স্কুলে যাব, দেখি কে এই করে। রবিন, আমরা তো কিছুই বুঝতে পারলাম না দোস্ত, তুই ময়না বাবুর সাথে কি বিহেভ করলি? আরে বুঝলি না দোস্ত, বুঝলি না, এটা হলো অ্যাক্টিং করলাম। এই অভিনয়টুক যদি না করতাম, ময়না আর বাপ ডেইলি একলগে আইবো। ঠিক বলছ তো, তোর মাথায় এত বুদ্ধি দোস্ত। এত দেরি হলো কেন? বাজার একটু কাজ ছিল। ময়নাকে দিতে যাই, সমস্যা হয়নি তো? না,
আমি ওদেরকে সাবধান করে দিচ্ছি, বখাটেরা আর বিরক্ত করবে না। আচ্ছা, না করলেই ভালো। বাবা, আমি স্কুলে গেলাম। ঠিক আছে মা, সাবধানে যেও। তোমাকে বললাম দু একটা দিন মেয়ের সাথে স্কুলে যাওয়ার জন্য। আর যাইতে হবে না, রাস্তায় কোনো সমস্যা নাই। কিরে মা, তোর স্কুল বন্ধ নাকি? না বাবা, আজকে আমি স্কুলে যাওয়ার পথে রবীন্দ্রা আগের মতো বিরক্ত করতেছিল, তখন শফিক চাচা বাঁচাইতে আসে, তাই মাথায় বাড়ি দিয়ে। কি সাংঘাতিক! না না, মেয়ের আর স্কুলে যাওয়ার দরকার নেই। তাহলে কি আমার স্কুলে যাওয়া বন্ধ? শফিক ভাই এখন কোথায়? হসপিটালে। আচ্ছা, আমি যাই, হসপিটাল দেখে আসি। অপরাধীরা জড়িত আছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে এই রকম অপরাধ পুনরায় কেউ করার আর সাহস না পায়, এবং আমাদেরকে সমাজ থেকে এই ধরনের অপরাধ চিরতরে দূর করে দিতে হবে। হ্যাঁ, ইভটিজিকের বিষয়টা আমাদের নজরে আছে। আমরা সার্বক্ষণিকভাবে আমাদের অফিসার ইনচার্জ সাহেব মনিটরিং করছেন, এবং আমরাও মনিটরিং করছি, এবং আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন এই বিষয় নিয়ে। আমরা যারা দায়িত্ব পালন করি বিভিন্ন জায়গায়, সেখানে আমাদের নজরদারি আছে। এ ধরনের কোনো ঘটনার বিষয়ে আমাদের নজরে আসলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় নির্দেশনা রয়েছে। আমরা সেভাবেই নির্দেশনা মতো কাজ করছি। এই বিষয়ে যে কোনো ব্যক্তি হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় নির্দেশনা রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেব। ভাই চেয়ারম্যান সাহেব, আমরা তো ইভটিজিং দূর করার জন্য ইভটিজিং বিরোধী ব্যানার দিয়েছি আমাদের 33টা মাধ্যমিক বিদ্যালয়ে গেইটে, যেখানে আমাদের উপজেলা নির্বাহী অফিসার, আমাদের সহকারী কমিশনার ভূমি এবং আমাদের ওসি সাহেবের ফোন নম্বর দেওয়া আছে, যাতে ইভটিজিং ঘটলে কেউ দ্রুত আমাদেরকে তাৎক্ষণিক ফোনে জানাতে পারে এবং আমরা মোবাইল কোর্টের আওতায় তাকে শাস্তি নিশ্চিত করতে পারি। এবং এছাড়াও আমরা ইভটিজিং দূর করার জন্য আমাদের প্রত্যেকটা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক এবং সচেতন মহলকে নিয়ে আমরা উদ্বুদ্ধকরণ প্রচারণা সভা করেছি, যাতে এই ইভটিজিংটা আমরা চিরতরে আমাদের এখান থেকে দূর করে নিতে পারি। অনেক ভালো উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটা নেওয়ার কারণে ইভটিজিংটা বন্ধ হবে। আর আমাদের অভিভাবকরাও তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে দ্বিধাবোধ করবে না। অনেক ভালো উদ্যোগ, যেহেতু আপনাদের ফোন নম্বর দেওয়া আছে। পাশাপাশি প্রত্যেক স্কুলের গেটে যদি দুই দিকে দুইটা করে সিসি ক্যামেরা দেওয়া যায়, তাহলে ওইখানে
যে ছেলেরা ইফটিজিং এর সাথে জড়িত ওরা এখানে আসবে না এবং ইফটিজিংটা দূর হবে। আমাদের এই ময়নাকে আহত করার সাথে যারা জড়িত অপরাধী যারা তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত গ্রেফতার নিশ্চিত করে আর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে এমন দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দিতে হবে যাতে এই ঘটনা দেখে আর কেউ ইফটিজিকের মতো ভয়াবহ সামাজিক অপরাধ আর না করে এবং সবাই এটাকে ভয় পায়, সেরকম করে দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে। এটা আমাদের সকলেরই দায়িত্ব। ম্যাডাম, তাহলে আজকে আমরা আলোচনা শুরু করতে পারি? হ্যাঁ, ঠিক আছে স্যার, শুরু করেন। আমাদের আজকের আলোচনার অন্যতম বিষয় ইফটিজিং। আমরা এই অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে কিভাবে রেহাই পেতে পারি সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা করার একটা সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, আজকের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তো আপনারা যারা আসছেন আজকে আপনাদের কোনো এই বিষয়ে কোনো মতামত থাকলে পেশ করতে পারেন, আমরা কিভাবে এই সমস্যাটা সমাধান করতে পারি। আমরা যদি এ ব্যাপারে প্রত্যেকটি অভিভাবক সচেতন থাকি এবং আশেপাশের মানুষ যদি এদের বিরুদ্ধে রুখে দাঁড়া তাহলে ইফটিজিং প্রতিরোধ করা সম্ভব। ইতিমধ্যে আমাদের ম্যানেজিং কমিটির সদস্য এবং সভাপতির নির্দেশক্রমে আমরা ইফটিজিং রোধকল্পে অত্র বিদ্যালয়ের মূল ফটকের বাইরে আমরা সিসি ক্যামেরা স্থাপন করি, যাতে করে এই সিঙ্গার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইফটিজিং রোধ করা সম্ভব হয়। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, স্কুল শুরু হওয়ার পূর্বে অর্থাৎ ছাত্রীরা যখন স্কুলে প্রবেশ করে ঠিক তার আধা ঘন্টা পূর্ব থেকে প্রতিদিন যদি আমরা দুজন করে শিক্ষক পর্যায়ক্রমে স্কুলের আশেপাশে টহল দেওয়ার ব্যবস্থা করতে পারি তাহলে ইফটিজিংটা বিতাড়িত হতে পারে। আমাদের প্রধান শিক্ষক যে প্রস্তাবটি দিয়েছেন আমার মতে এটি অত্যন্ত ভালো একটি প্রস্তাব, আমরা এটা কাজে লাগাতে পারি। সেই সাথে আমাদের সরকারের বিষয়ে খুব গুরুত্ব দিয়েছে, আমরা এভাবে উপদ্র নির্বাহী কর্মকর্তার সহযোগিতা নিতে পারি। তাহলে আপনারা একটা রুটিন তৈরি করুন, আমরা কাজ শুরু করি। তাহলে ম্যাডাম, আজকে সবাইকে এখানে শেষ করে যান। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। ধন্যবাদ। আরে, আমাদের মতো বাবারা যে কত অসহায় তা তুই বুঝবি না রে মা। বাবা, তার মানে কি আমার স্কুলে যাওয়া পুরোপুরি বন্ধ? আমি স্কুলে যাব বাবা, আমি আরো পড়াশোনা করব। সালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। এবার মতো একটু দেখবেন ভাই। ঠিক আছে, দেখা যাক কি করা যায়, তোমরা কোন টেনশন নিও না। ঠিক আছে, উদ্বুদ্ধ করে দিয়ে আসি যাতে ময়না লেখাপড়াটা আবার শুরু করে।
কিছু বখাটে ছেলের জন্য আমার মেয়েটার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এটা শুনছি, আমরা ম্যানেজিং কমিটি বসে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, এবার আমরা পদক্ষেপ নিব। ওকে স্কুলে পাঠাবেন, ওর কোনো সমস্যা হবে না, তুমি স্কুলে যাবে, আমরা বিষয়টা অবশ্যই দেখব। ভেবেছিলাম এবার বোধ হয় আমার জীবন থেকে শিক্ষার আলোটা মুছেই গেল, কিন্তু আপনি সেই আলো আবার জ্বালিয়ে দিলেন। আমাদের শফিক সাহেবের মতো যদি সবাই এরকম ইফতিজিং রোদে এগিয়ে আসতো, আমরা উপজেলা প্রশাসন, আমাদের সরকার সবসময় ব্যাপারে সচেষ্ট, সকলে এগিয়ে আসলে আমরা সকল ইফতিজিং প্রতিহত করতে পারবো ইনশাল্লাহ। তোমার আর কোনো ভয় নেই, এখন থেকে তুমি আবার স্কুলে যাবে।